এবার অভিনেত্রী অন্বেষা হাজরার ভক্ত নিজের হাত কেটে অভিনেত্রীর নাম লেখায় অভিনেত্রী চরম রেগে গিয়ে ঠিক কী বললেন সেই ভক্তকে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বর্তমানে টেলিভিশন জগতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে অভিনেত্রী অন্বেষা হাজরা। বর্তমানে তিনি জি বাংলার আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে কাজ করছেন। সেখানেই নায়িকা অর্থাৎ উর্মির ভূমিকায় কাজ করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। তার অভিনয় অনায়াসে সকলের পছন্দযোগ্য। অভিনেত্রী বর্তমানে বেশ ফেমাস হয়ে উঠেছে দর্শক মহলেও। আর এমনই একটি ঘটনা আজ সকালে অভিনেত্রী নিজেই শেয়ার করলেন। তিনি একটি ছবি আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা যাচ্ছে একজন হাত কেটে অভিনেত্রীর নাম লিখেছেন। অভিনেত্রী এই কাণ্ড দেখেছে তার বন্ধুর থেকে, তার বন্ধুই প্রথমে এটি জানিয়েছেন। অভিনেত্রী অন্বেষা হাজরা নিজে এই পোস্টটি দেখেই লিখলেন যে প্লিজ প্লিজ না না মানে না, এরকমভাবে নিজের হাত কেটে নিজেকে কষ্ট দিয়ে পৃথিবীতে অন্য কারোর জন্য ভালোবাসা জাহির করতে যাবেন না। আমার বন্ধু আমায় মেসেজটা দেখালো, আমি একদমই এই ধরনের মেসেজকে প্রাপ্তি বলে মনে করি না, বরং আপনারা সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের পাশে থাকলে আমাদের পথ চলাটা অনেক সুবিধা হবে, অনেক সুন্দর হবে। আমি অনুরোধ করছি এইভাবে নিজেকে কষ্ট দিয়ে কারোর জন্য ভালোবাসা জাহির করবেন না, নিজের কথাটা ভাবুন একবার। অভিনেত্রী চরম রেগে গিয়ে এমন কথা বললেন তার ভক্তের উদ্দেশ্যে, কারণ নিজের দেহ এবং প্রাণই আগে অন্য কারোর জন্য। অভিনেত্রীর মতো অন্যান্য অনেক অভিনেত্রীর জন্যই এমন কাজ প্রায়ই করে থাকে ভক্তরা, তবে এগুলো করা একদমই ঠিক নয়। এখন আপনাদের এই সম্পর্কে কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে আমাদের এই পথ যদি না সিরিয়ালটি কেমন লাগে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।